তো গাইস আজকে আমরা কথা বলবো দেবদার মুভি বাঘা যতীনের টোটাল দুই দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং টোটাল দু দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করলো দেবদার বাঘা যতীন এবং দ্বিতীয় দিনে কতটা ড্রপ দেখা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো প্রসেনজিতের মুভি দশম অবতারের টোটাল দু দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি রিভিউ স্টুডিও। তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ ফার্স্ট আমরা কথা বলবো বাংলার সুপার ডুপার মাচ ওয়ান্টেড মুভি সৃজিত মুখার্জির ডিরেকশন নির্মিত ছবি দশম অবতারকে নিয়ে এবং এই মুভিতে লিড রোল প্লে করেছেন প্রসেনজিৎ, যিশুসেন গুপ্ত, অনির্বাণ, জয়া আহসান এবং শুভশ্রী গাঙ্গুলি। তো গাইজ এই মুভিটাকে নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকে একটা আলাদা রকমের ক্রেজ ছিল এবং মুভিটার মধ্যে এখনও কিন্তু সেই ক্রেজটাই দেখা যাচ্ছে এবং মুভিটা অলরেডি কালকে সেকেন্ডেতে 126টার মতো শো হাউসফুল দিয়েছে, ভাই এটাকেই বলে ক্রেজ। এবং এখানে অলরেডি আপনারা সকলে জানেন এটা 22ই শ্রাবণেরই একটা সিকুয়েল এবং সেখান থেকে নির্মিত এই দশম অবতার মুভিটি এবং সেটি কিন্তু দর্শকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পাচ্ছে এবং পুজোর রমরমে ভিড়ে কিন্তু পাবলিক এখনও পর্যন্ত সৃজিত মুখার্জির মুভি দশম অবতারকে দেখতে হলে ভিড় জমাচ্ছে। তো গাইজ আপনাদেরকে আমি কাল অলরেডি বলেছিলাম যে মুভিটা ফার্স্ট ডে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইজ এত ভিড়ভাট্টার মাঝেও কিন্তু মুভিটা প্রথম দিনে 25 থেকে 30 লক্ষ টাকার মতো বিজনেস করেছিল এবং সেকেন্ড ডেতে গিয়ে কালেকশনটা কিন্তু আরও বেড়ে যায়। সেকেন্ডটাতে গিয়ে মুভিটাতে বক্স অফিস কালেকশন করছে প্রায় 35 থেকে 38 লক্ষ টাকা, ভাই এটা রেকর্ড ব্রেকিং কালেকশন। এবং গত দুদিনে মুভিটা অলরেডি 60 লাখেরও কিন্তু গণ্ডি ক্রস করে গেছে। তো গাইজ এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইজ থার্ড আমরা কথা বলবো বাংলার সুপার ডুপার মাচ ওয়ান্টেড মুভি বাংলার বক্স অফিস কিনের সুপার ডুপার মাচ ওয়ান্টেড মুভি বাঘা যতীনকে নিয়ে এবং অরুণ রায়ের ডিরেকশনে নির্মিত ছবি দর্শকদের কিন্তু বেশ মন কেড়েছে। তো গাইজ দেবদার এই বাঘা যতীন মুভিটি অলরেডি কালকে 20 অক্টোবর প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেছে হিন্দি প্লাস বাংলাতে এবং আপনারা সকলে জানেন এই মুভিটা দুটো ভাষাতে রিলিজ করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দি অডিয়েন্সের কাছ থেকে কেমন রেসপন্স এল? তো গাইজ হিন্দি অডিয়েন্সের কাছ থেকে কিন্তু দুর্দান্ত রেসপন্স এসেছে মুভিটাকে নিয়ে, কিন্তু মানুষের মধ্যে একটা কথাবার্তা চলছে, অনেকগুলো আলোচনা চলছে এবং এই মুভিটাকে টাইগার শ্রফের মুভি গণপথের সাথে অলরেডি তুলনা করা হয়েছে, যেতে তার থেকেও নাকি বেটারভাবে প্রেজেন্ট করা হয়েছে অরুণ রায়ের এই ছবিটি। তো গাইজ এখন কথা হলো এটাই যে বাঙালিকে কিন্তু ধিক্কার জানানো দরকার। বাঙালি সবসময় একটা কথাই বলে, বিগ বাজেটের ছবি চাই, বিগ বাজেটের ছবি চাই, কিন্তু যখন বিগ বাজেটের ছবি আসবে তারা সেই ছবিটাকে সাপোর্ট করবে না, তারা সেই ছবিটাকে দেখবে না, তারা আদার্স ইন্ডাস্ট্রির যে সিনেমা সেগুলোকে দেখবে। তো ভাই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আর বড় সিনেমা করো না, কারণ বাঘা যতীনের মতো একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার জিতেন্দ্রনাথ মুখার্জি যে বাঙালি দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য কী না করেছে তার যে স্টোরিটাকে বড় পর্দায় দেবদা প্রথমবার প্রেজেন্ট করলো সেটাকে পাবলিক সাপোর্ট করছে না। অলরেডি কী বলবো ভাই থার্ডের যে বক্স অফিসকে সরি অ্যাডভান্স বুকিং যে রিপোর্ট সেটা মানে দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো গাইজ এই মুভিটাকে বাংলার থেকে কোনোরকমভাবে সেরকম সাপোর্ট দেওয়া হচ্ছে না, কিন্তু মুভিটা প্যান ইন্ডিয়াতে কী বলবো মানে হিন্দি অডিয়েন্সের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছে তেমনটা রেসপন্স কিন্তু বাঙালি অডিয়েন্সের কাছ থেকে পাচ্ছে না, এটা পার্সোনালি আমার মতামত। তো গাইজ এই মুভিটা তার ফার্স্ট ডে বলেছিলাম প্রায় 35 থেকে 38 লক্ষ টাকা এবং সেখানে বক্স অফিসটা ভুল প্রমাণিত হয়েছে, মুভিটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করছে 50 লক্ষ টাকার মতো এবং সেকেন্ড ডেতে গিয়ে মুভিটা হিন্দি প্লাস বাংলার থেকে বক্স অফিস কালেকশন করছে 80 লক্ষ টাকার মতো। তো গাইজ টোটাল এই মুভিটা দুদিনে বক্স অফিস কালেকশন করছে 1 কোটি 30 লক্ষ টাকা এবং এটাকেই বলে দেবদার ক্রেজ। এবং দেবদা অলরেডি ধীরে ধীরে দর্শকের মন জয় করে নেবে, কারণ হিন্দি অডিয়েন্সের কাছ থেকে মুভিটার রেসপন্স দুর্দান্ত আসছে। তো গাইজ এই বাঘা যতীন মুভির বক্স অফিস কালেকশনের যে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনি নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।